পুরনো বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ছয় ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার চক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মহাদেব ঘোষ ও প্রকাশ দাস নামে দুই ব্যক্তির পরিবারের মধ্যে পুরনো বিবাদের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় রানীনগর এক নম্বর ব্লকের বিজেপি সভাপতি রানা প্রতাপ সিংহ সহ সাতজনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের এদিন লালবাগ আদালতে তোলা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ইসলামপুর থানার চক এলাকায় পুরনো বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ছয়। স্থানীয় সূত্রে খবর, মহাদেব ঘোষ ও প্রকাশ দাস নামে দুই ব্যক্তির পরিবারের মধ্যে পুরনো বিবাদের জেরেই এই ঘটনা বলে জানা গেছে। ঘটনায় আহত ছজনকে স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। রানীনগর এক নম্বর ব্লকের বিজেপি সভাপতি রানা প্রতাপ সিংহ প্রকাশ দাসের হয়ে মহাদেব ঘোষের পরিবারকে মারধর করে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহাদেব ঘোষের পরিবার। প্রকাশ মিস্ত্রি, পটল ঘোষ, তোর বাপ দাদা গিয়ে দেখায়, তোর বাপ দাদা গিয়ে দেখায়, তোর কাকা দাদা গিয়ে দেখায়, ইয়া দেখায়, মানে কোনো কথাই নাই, উল্টে পাল্টা কথা। বা ছোটো ছেলেকে হুমকি দেখায়, তারপরে বলে পলাশ আছে, পলাশ আছে একটা সভাপতি আছে, ওর সঙ্গে মনে কথা বলে। আর যে প্রকাশ গিয়ে মানে কী দেখেছি বলে হাত ধরে মানে লোক দাদাকে প্রথমে তারপরে দাদা আসলে দাদাকে কেটে দেবে, দাদাকে হকাক মারবে, দাদাকে মারার পরে যে দাদাকে বাসা দেখলাম দাদা দাদাকে ছেড়ে দিয়ে আমাকে হুঁকাও হাত লাগিয়ে তার হাত দিয়ে প্রকাশ মিস্ত্রি মারবে, প্রকাশ মিস্ত্রির প্রথম দোষ ওই বিজেপির লোক। ঘটনায় রানীনগর এক নম্বর ব্লকের বিজেপির সভাপতি রানা প্রতাপ সিংহ সহ সাতজনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের রবিবার লালবাগ আদালতে তোলা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাবাদের হচ্ছে কি যে মানে মানে একটা মন্দির করতো এখানে, ভগবতী মন্দির, ওই মন্দিরটা মানে নিয়ে একটু ওদের মধ্যে সমস্যা হয়ে গেছিলো, ওই নিয়ে ওদের মধ্যে রেষারেষি করে ঝগড়াটা হয়েছে কালকে, টোন কাটাকাটি হয়েছিল, ওইটা নিয়ে হয়তো মারামারিটা হয়েছে কালকে। বাবারা বিজেপি পার্টি করে আর যারা মেরেছে তারা তৃণমূল পার্টি করে। আমার বাবার মানে মাথায় মেরেছে আর আমার ভাইয়ের মাথা এই ভাইয়েরও পেছনে মেরেছে আর মায়ের আমার নাক ফাটিয়ে দিয়েছে। ইসলামপুর থেকে শাহাবুল শেখের সঙ্গে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932769630।